উপন্যাস ঈশ্বরীর চোখে জল, মহুয়া মল্লিক। আজ চতুর্থ পর্ব। বাগানের মধ্যে অবশেষে দেখা হয়ে গেল। অনেকক্ষণ থেকেই দোলন চাপা টের পাচ্ছিল কেউ একজন তার সঙ্গে ছায়ার মতন লেপটে আছে। ও হাঁটলে সেও হাঁটছে, ও থামলে সেও থামছে। গাছের গুড়িগুলোয় আলতো হাতে মমতা মাখাতে মাখাতে সে বাগানের একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল। এখান থেকে মুণ্ডেশ্বরীর কুলকুল বয়ে যাওয়া টের পাওয়া যায়। এই স্নিগ্ধ জলই মৃন্ময়ীর রক্ত মেখে রুদ্রাণী রূপ ধারণ করেছিল একদিন। শিউরে ওঠেও না, এবার ফিরতে হবে। বিকেলের আলো দ্রুত ফুরিয়ে আসছে, ফেরার পথেই বিপত্তি। কে যেন পিছু নিয়েছে, দীপবাবু কি? সে কি এত ছলনা জানে? ধনুকের মতো বাঁকা ভ্রু আরও একটু বেঁকে যায় দোলন চাপার, চলার গতি বাড়িয়ে দেয়ও। ঠিক সেই মুহূর্তে এক মাথা খোলা চুল আর আঁচল উড়িয়ে তার সামনে এসে দাঁড়ালো সে। হোঁচট খেতে খেতে নিজেকে সামলে নিল দোলন চাপা। কোনোক্রমে নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করল, তুমি কে? খিলখিল হাসিতে ভেঙে পড়ল সেই নারী। দোলন চাপাকে প্রদক্ষিণ করতে করতে বলল, চিনতে পারোনি আমি কে? আমি মৃন্ময়ী, আমি সতী, আমি ভবানী, আমি তুমি শ্রী, এবাড়ির ছোট মা। কুটিয়ে দেখে শ্রীকে, পরনে লাল একটা তাঁতের শাড়ি, হাতে গলায় সোনার অলঙ্কার, কপালে সিঁদুরের একটা লম্বা টিপ। হাঁ করে কপালের দিকে তাকিয়ে থাকে দোলন চাপা। গা মুচড়ে হেসে ওঠে নারীটি, কি দেখছ? ত্রিনয়ন গো ত্রিনয়ন। দোলন চাপাকে ওই সিঁদুরের ত্রিনয়ন অসম্ভব আকর্ষণ করছিল। আর একটু তাকিয়ে থাকলে সে চেতনা হারিয়ে লুটিয়ে পড়ত। নিজেকে সামলে নিয়ে সে দেখে একই সঙ্গে এই নারী প্রবল লাস্যময়ী, আবার ব্যক্তিত্বময়ীও। এই হাতে অস্ত্র মানায়, এ যেন নিজেই সাক্ষাৎ মা দুর্গা। কপালে ত্রিনয়ন যেন ধিকিধিকি করে জ্বলছে। এ আগুন যে কোনো মুহূর্তে সমস্ত অশুভকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। সেই মুহূর্তেই ঘরে ঘরে সন্ধ্যার শাঁখ বেজে উঠল। দোলন চাপার মনে হলো মা দুর্গাকে শঙ্খধ্বনির মাধ্যমে আবাহন জানানো হচ্ছে। একই ভাবনায় সংক্রামিত হয়েছে সামনের নারীটিও, সাক্ষাৎ মা দুর্গা যেন সামনে দাঁড়িয়ে আছে। দোলন চাপাকে অদ্ভুত একটা ঘোরের মধ্যে রেখে রহস্যময় নারী ধীরে ধীরে হারিয়ে যায় বড় বড় গাছের গুড়ির আড়ালে। যাবার আগে শুধু বলে যায়, পারবে, তুমিই পারবে। দোলন চাপা বাড়ির মধ্যে ফিরে এসে সবাই কী কারণে ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে। দু একবার ডাক্তার শব্দটাও কানে এলো, ধক করে উঠল বুকটা। দিব্যাবু কি আবার অসুস্থ হলো? বাড়াবাড়ি রকম কিছু? একটা চাকরকে ডাকলো, এই ভাই শোনো শোনো, কার কী হয়েছে? ছেলেটি একটু ইতস্তত করছিল জবাব দিতে, একটু সময় নিয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, ছোটো মা আবার অসুস্থ হয়ে পড়েছে। আবার? তার মানে মাঝে মাঝেই এমন হয়? একরাশ প্রশ্নচিহ্নের মাঝে দোলন চাপাকে দাঁড় করিয়ে দিয়ে ছেলেটি ততক্ষণে সরে গেছে। একটু আগে বাগানের আলো অন্ধকারে কাকে দেখল তাহলে? এই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে সে? রঘুদা বলবে? না না, সে তো নিজের ইচ্ছে ছাড়া মুখ খোলে না। বকুল দি? হ্যাঁ, বকুল দিকেই ধরতে হবে কাল। মুঠোয় ধরা ফোনটা ভাইব্রেট করতে থাকে। তাকিয়ে দেখে অনিকেত নিজের ঘরে ফিরে এলো। বলো। আজ আমার কপাল ভালো তো, একবারই পেয়ে গেলাম ম্যাডামকে। ইয়ার্কি ছাড়ো তো, এবাড়ির একজন খুব অসুস্থ। দোলন চাপার কাছে এবাড়ির প্রত্যেকের সম্পর্কে মোটামুটি শুনতে শুনতে সবাইকে চিনে গেছে অনিকেত, যদিও দিব্যাবুর সঙ্গে তার অদ্ভুত যোগাযোগ বা স্ত্রীর ডায়েরির কথা অনিকেত জানে না। মা বলে সংসারে সব কথা সবাইকে বলতে নেই, তাতে শান্তি নষ্ট হয়। কিছু কিছু কথা মনের চোরা কুঠুরিতে সঙ্গোপনে লালন করতে হয়। অনিকেত জিজ্ঞাসা করল, কে অসুস্থ? এবাড়ির ছোট মা। অনিকেত মামুলি দুটো একটা কথা বলার পর সরাসরি জরুরি কথায় চলে আসে, নরম সুরে ডাকে, দোলন। দোলন চাপা চমকে ওঠে। অনিকেত তাকে কতদিন পরে এই আদরের নামে ডাকলো, তার মানে সব কিছুই এখনও শেষ হয়ে যায়নি। দোল, আমাকে কোম্পানি থেকে ডালাস পাঠাবার কথা চলছে, আমি রাজি হলেই পেপার্স ওয়ার্ক শুরু হবে। আমি কি অফারটা নেব? আরে, এ তো গোল্ডেন অপরচুনিটি, নেবে না কেন? অফকোর্স নেবে, এত ভাবাভাবির কী আছে? তুমি তোমার নিজের দুনিয়া ছেড়ে অত দূরে যাবে তো? অবশ্য তোমার যা সাবজেক্ট, ওখানেও জব পেয়ে যাবে। দোলন চাপা থমকে যায়, চোখ বন্ধ করে সে যেন সামনে দৌড়ে যাচ্ছিল। কে যেন হ্যাঁচকা টানে থামিয়ে দেয় সেই গতি এক মুহূর্তে। সে ভুলে গিয়েছিল তার জীবনটা আরেকজনের সঙ্গে জড়িয়ে আছে বহুকাল থেকেই। তাকে ছেড়ে অনিকেত এক পাও এগোতে পারবে না। সেও কি পারবে? সে ভুলে গিয়েছিল এই জীবনটাই তার শেষ পরিণতি নয়, এ তো সাময়িক বাঁচা। তার জন্য তো একটা আকাশ অপেক্ষা করে আছে এই জমিদার বাড়ির চৌহদ্দির বাইরে। কি হলো দোল, তুমি রাজি না হলে আমি আজকেই ওদের মেইল করে না করে দিচ্ছি। অনি, প্লিজ ছেলে মানুষই করো না, আমি কি না করেছি নাকি? তাহলে অফারটা অ্যাকসেপ্ট করবো তো? অনেকক্ষণ ধরে শাওয়ার নিল দোলন চাপা। রঘুদাকে বলে দিল আজ আর জল খাবার না, শুধু চা।
অন্ধকার ঘরে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, একটু সময় চেয়ে নিতে কি পারতো না সে অনিকেতের কাছে? তার এখানে অনেক কাজ বাকি, অনেক কিছু জানা বাকি, সেসব অসম্পূর্ণ রেখে যায় কী করে? দীপের মায়াবী মুখের দিকে তাকালেই সব হিসেব গোলমাল হয়ে যায়। আজকাল আর আওয়াজটা মধ্যরাত্রের নিস্তব্ধতা ভেদ করে ঘুরে বেড়ায় না। রঘুদা বলে, দীপ বাবা এখন ভালো আছে, মাঝে মাঝে আপনার কথা জিজ্ঞেস করে। যাবেন একদিন দিদিমণি? দোলন চাবার ইচ্ছে করে কিন্তু নিজেকে আটকায়। না ডাকলে হুট করে যাওয়া যায় নাকি? অসুস্থ হলে আলাদা কথা। ছি ছি, সে কি দীপবাবুর অসুস্থতা কামনা করছে নাকি? মানুষটা ভালো আছে এটাই তো অনেক। আজকাল লাইব্রেরিতে দুপুরে অনেকটা সময় কাটায়, এসব তো ভালো লক্ষণ। বিদ্যুৎ চমকের মতো চিন্তাটা তখনই মাথায় আসে। শ্রী এই ডায়েরিটা কার জন্যে লুকিয়ে রেখে এসেছিল? দীপবাবুর জন্য? কেন, দীপবাবুকেই কেন? দীপবাবুর সঙ্গে তবে কি চেনা ছকের বাইরেও কোনো সম্পর্ক আছে? এই দীপনারায়ণ মানুষটিকে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে রহস্যজনক মানুষ মনে হয় দোলন চাপার। না, সে আর দীপবাবুকে নিয়ে ভাববে না বিন্দুমাত্র। কিন্তু ভাবতে হল সে রাত্রেই আবার। গভীর ঘুমের জাল ছিন্ন হয় চিৎকারে। না, দোলন চাপা কিছুতে আর বিচলিত হবে না এই চিৎকারে। কানে বালিশ চাপা দেয়, বাড়তেই থাকে চিৎকারটা। বাড়ির চৌহদ্দিতে ঘুমিয়ে থাকা কুকুরের দলও চিৎকার করে ওঠে। মাঝরাত্রি ভয়াবহ হয়ে ওঠে, শিউরে ওঠে এবার দোলন চাপা। ঠিক তখনই পাশের মহল থেকে বড়বাবুর ঘুম জড়ানো কণ্ঠস্বর ভেসে ওঠে, রঘু তোরা দুজনে মিলে ছেলেটাকে শান্ত করতে পারছিস না, রাত দুপুরে জ্বালিয়ে মারল। বিরক্তি উগরে দিয়ে বড়বাবু সুখসজ্জায় নিজেকে সঁপে দিয়েছেন বুঝতে পারে দোলন চাপা। সে আরেকটু অপেক্ষা করে, তারপর দরজা খুলে তরতর করে সিঁড়ি বেয়ে উঠে যায়। দীপনারায়ণের চোখ ঠিকরে বেরিয়ে আসছে, থরথর করে কাঁপছে, লালায় মাখামাখি মুখ, জড়ানো কণ্ঠে বলে যাচ্ছে, কাকিমণি মরে যাবে, হ্যাঁ মরে যাবে, মৃন্ময়ীর অভিশাপ সব কিছু পুড়িয়ে শেষ করে দেবে। দোলন চাপা সামনে গিয়ে দাঁড়ায়, দীপনারায়ণের চোখে চোখ রাখে, পলকেই স্থির হয়ে যায় দীপনারায়ণ। আরও কাছে এগিয়ে যায় দোলন চাপা, দীপনারায়ণের মাথায় হাত ছোঁয়ায়। দীপনারায়ণের কী যেন হয়ে যায়, দোলন চাপার কোমর জড়িয়ে বুকের মধ্যে মুখ গুঁজে দেয়। রঘুদা অপর চাকরটিকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যেতে যেতে শুধু বিড়বিড় করে বলে যায়, আপনিই পারবেন দিদিমণি, একমাত্র আপনিই পারবেন। দোলন চাপা দেখে ঘরের উজ্জ্বল আলোটার বদলে হালকা একটা নীল আলো জ্বলছে। আলতো হাত এসে দীপনারায়ণকে জড়িয়ে ধরে, দুই স্তনের মাঝে দীপনারায়ণের মুখটা চেপে ধরে, পরনের টপটা দীপনারায়ণের লালায় মাখামাখি হয়ে যায়। সে টের পায় তার স্তনবৃত্ত জাগছে, একটা পুরুষালী ঠোঁট শক্ত করে চেপে বসেছে ডান বৃন্তে। এভাবে অনন্তকাল বসে থাকে দোলন চাপা। একসময় টের পায় দীপনারায়ণ ঘুমিয়ে পড়েছে, যত্ন করে বিছানায় শুইয়ে দেয় দীপনারায়ণকে। তারপর ঘর ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে আসে সে, বাকি রাতটুকু নির্ঘুম কাটিয়ে দেয় নিজে। এই মেয়ে, খবরদার তুমি আমার দীপের ঘরে যাবে না। এক কালনাগিনী আমার ছেলেটাকে বিষ ঢেলে আত্মরা করেই দিয়েছে, বাকিটা শেষ করতে এসেছো তুমি, খবরদার যেন আর না দেখি তোমায় দীপের ঘরে। চাপা গলার ধমক শুনে দাঁড়িয়ে পড়ে দোলন চাপা। এমনিতেই আজ বকুলদির সঙ্গে গল্প করে অনেকটা দেরি হয়েছে ফিরতে, এখন আবার এই ঝঞ্ঝাট। ভালো করে তাকিয়ে দেখে দোলন চাপা, এক গলা ঘোমটা, ঘোমটার ফাঁক দিয়ে টানা নদ দেখা যাচ্ছে। এরকম নথ শুধু বিয়ের কোণে বা বিজ্ঞাপনের মেয়েদেরই পড়তে দেখেছে সে। এই বয়সের কোনো মহিলা যে বাড়ির মধ্যে এমন নথ পরে ঘুরে বেড়াতে পারে এটা কল্পনাও করতে পারে না দোলন চাপা। জিজ্ঞাসু চোখে সে তাকিয়ে থাকে। ঘোমটার আড়াল থেকে এবার একটা চোখ বেরিয়ে আসে, ক্রূর দৃষ্টি, দোলন চাপার গায়ে কাঁটা দেয়। সে পালিয়ে যেতে চায় মহিলাটির সামনে থেকে, এগোতে পারে না, তার লম্বা বেনিতে টান পড়ে। মহিলা তার বেনি ধরে হ্যাঁচকা টান মারে, ভয় কেঁদে ফেলার উপক্রম হয় দোলন চাপার। রঘুদা এগিয়ে আসে, পাথুরের চোখ কিছুক্ষণ তাকিয়ে থাকে মহিলার দিকে, তারপর চোখ নামিয়ে নেয়। ধীরে ধীরে বলে, মেজোমা ওকে ছেড়ে দিন এখনই। চমকে ওঠে দোলন চাপা, এই তাহলে মেজোমা মানে দীপবাবুর মা, তাই ছেলের ব্যাপারে এত প্রোটেকটিভ। কোনোক্রমে তিনি জানতে পেরেছেন এই মেয়ের সঙ্গে ছেলের মেলামেশা। মায়ের মন তো ছেলের ক্ষতির আশঙ্কায় ভয় পেয়েছেন, ভয় পাওয়া মানুষই সব থেকে বেশি আক্রমণাত্মক হয়, এটা জীবনের সব ক্ষেত্রে ও দেখেছে। ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে যায় ও। বকুল দিকে আজ জিজ্ঞেস করেছিল, ছোটো মা কি অসুস্থ? ও বাড়ির কথা আর বলবেন না দিদিমণি, ছোটোমা দিব্যি সুস্থ মানুষ, শুধু মেয়ে মানুষ দেখলেই খেপে যান, এই কারণেই তো সব ব্যাটা ছেলে চাকর বাকর। এমনিতে ভালোই থাকেন, তবে মাঝে মাঝে নাকি ভর হয়, বাবুরা চান না বাড়ির বউ এদিক সেদিক ঘুরে বেড়ায়। ছোটোমা তো বাড়ির মধ্যেই থাকে, তবে আলেকালে ভর হলে আদারে বাদারে ঘুরে বেড়ানোর বিড়বিড় করেন, আপন বনে কথাগুলো বলে থেমেছিল বকুলদি। কেন দিদিমণি, এর মধ্যে তেমন কিছু হয়েছে নাকি? দোলন চাপা জবাব দেয়নি, তার ঠোঁটের কোণে তখন একটা রহস্যময় হাসি খেলা করছিল। ও তাহলে এই ব্যাপার, বাইরে বেরিয়ে ধরা পড়ে গেলেই ভরের নাটক, এবারের পালসটা ভালোই বোঝেন শ্রী।
কুসংস্কারের আকরা বাড়িটাতে এই সমস্ত গুজব ছড়িয়ে দিলেই নিজে সেফ থাকা যাবে। আর অন্য মেয়েদের সহ্য না করার কারণ হিসেবে বলা যেতে পারে, চোখের সামনে সন্তানবতী নারীদের ঘুরে বেড়াতে দেখলে মনে জ্বালা ধরে, তাই একটু ঘুরপথে তাদের সরিয়ে দেওয়া। পাঁচজন মেয়ে মানেই কানাকানি। বড় যা আর মেজো যা যেখানে সর্বক্ষণ সবার সহানুভূতি কুড়োচ্ছে, তাকে সেখানে করুণা? বারে বা শ্রী, আপনার বুদ্ধির তারিফ করতেই হয়। মেজোমার ব্যাপারেও প্রশ্ন করেছিল। হ্যাঁ, তিনি অর্ধ উন্মাদিনী, দোলন চাপার সব অঙ্ক মিলে যায়। প্রথম প্রথম এই বাড়িটা, এই নিস্তব্ধতাকে অসহ্য লাগতো। আজকাল এই বাড়িটা, এই বাড়ির মানুষজনকে খুব আপন মনে হয়। শুধু মনে হয়, এই বাড়িটা তার খুব চেনা, এর আগেও সে এখানে এসেছে। এখানকার কড়িবর্গা প্রতিটি ইট পাথর তার চেনা। যত দিন যাচ্ছে ততই পাকে পাকে জড়িয়ে যাচ্ছে সে। এই বাঁধন কেটে আদৌ বেরোতে পারবে তো? চুপচাপ শুয়ে থাকে, কাল রাত্রের ঘটনাটা ভাবতে থাকে। কেন বারবার সে দাঁড়ালে দীপবাবু এত শান্ত হয়ে যায়? বারবার তার কাছেই কেন আশ্রয় খোঁজে? এই কয়েকটা সময় ছাড়া মানুষটা সুস্থ থাকে, সেই সময়ও কেন নিজেকে সবার থেকে আড়াল করে রাখে? একবার মায়ের গলা জড়িয়ে ধরলে বা জেঠির কোলে মাথা রেখে শুয়ে পড়লে মায়ের মনও তো শীতল হয়। কেনই বা বড়োবাবু মেজোবাবু এত নির্লিপ্ত উদাসীন বাড়ির একমাত্র ছেলের ব্যাপারে? বড়োবাবুর প্রচ্ছন্ন সম্মতি না থাকলে কি দোলনচাপাকে দীপনারায়ণের ঘরের চৌকাঠ পেরোতে দিত রঘুদা? কেনই বা বারবার তার কানের কাছে ধ্বনিত হয় এই এক বার্তা, হ্যাঁ সেই পারবে। কি পারবে সে? কেমন করে পারবে? তার ছোঁয়ায় কি এই বংশের যাবতীয় বিশ্ব বিষবাষ্প উবে যাবে? সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে? কিভাবে তার সম্পর্কে বাড়ির মানুষগুলো? সর্বনাশ, দেবী ভাবে নাকি? না, সে তো ঈশ্বরী হতে চায় না। দু চোখে থই থই স্বপ্ন নিয়ে সে রক্তমাংসের নারী হয়ে জীবনটা উপভোগ করতে চায়। হাঁপ ধরে দোলন চাপার, মাথা ঝিমঝিম করে। সে কি পাগল হয়ে যাচ্ছে? এই বাড়ির বাতাসে উঠতে থাকা অভিশাপের বিষ রেণু বুঝি তার প্রতিটি সজীব কোষে ছড়িয়ে পড়েছে। মুক্তি চাই মুক্তি। বিছানায় শুয়ে কাতরাতে থাকে দোলন চাপা, জ্বরে গা পুড়ে যায়। ডাক্তার আসে, বড়বাবু আসেন, একটি মমতাময়ী হাতের ছোঁয়ায় কপালে জল পট্টি। ঘুম ঘুম চোখ মেলে দোলন চাপা দেখে তার মাথা ধুইয়ে দিয়ে নিজের আঁচল দিয়ে যত্ন করে মুছিয়ে দিচ্ছে সে মমতাময়ী মা। রঘুদা ফলের রস নিয়ে ঢোকে, দুর্গা প্রতিমার মতো মুখে সেই মা বলে, দেখেছিস রঘু, সেই এক চোখ এক মুখ, মৃন্ময়ী ফিরে এসেছে রে এই বংশকে অভিশাপমুক্ত করতে। চমকে ওঠে দোলন চাপা, ডুকরে কেঁদে উঠে বলতে চায়, মা গো, তোমরা সবাই ভুল বুঝছো, আমি সাধারণ মেয়ে, আমি কোনো ঈশ্বরী নই, আমার কোনো অলৌকিক ক্ষমতা নেই। তোমরা কেন মৃন্ময়ীর বলে যাওয়া কবেকার কথাগুলো আজও ধরে আছো? মৃন্ময়ী তোমাদের মতোই সাধারণ মানবী, ওরা তো ক্ষমতা থাকলে নিজেকে বাঁচাতে পারলো কই? তোমাদের মনে আতঙ্ক বাসা বেঁধেছে, সেই আতঙ্কই অভিশাপ হয়ে ডালপালা বিস্তার করেছে। ভয় সরাও, অন্ধকার থেকে আলোর উজানে যাত্রা করো। বলা হয় না এত কথা, জ্বর বাড়ে, কে দেবে তাকে আশ্রয়? ঈশ্বরীর কি কোনো আশ্রয় হয়? ভুল, এ বাড়ির একটা মানুষ অন্তত তাকে দেবী ভাবে না, তাকে রক্তমাংসের নারী ভাবে, তাকে বৃক্ষ ভাবে, সেই দিতে পারে আশ্রয়। তার মায়াবী চোখের জলপ্রপাতের নিচে নিজেকে মেলে দিতে ইচ্ছে করে বারবার দোলন চাপার, কুঁকড়ে শুয়ে থাকে ও। আহা, মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে, ওর বাবা মায়ের কাছে পাঠিয়ে দিলেই বুঝি ভালো হতো, ভাইরাল তো এবার উঠে বসলো বলে। এত চিন্তা করবেন না বড়মা, তাই যেন হয়। বড়মা ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে যান। আওয়াজটা আসছে না, ধরফর করে উঠে বসে দোলন চাপা, দুর্বল শরীরে দরজার কাছে ছুটে যায়, পাগলের মতো অন্ধকার সিঁড়ি ধরে তিনতলায় উঠে যায়, বন্ধ গেট ধরে ঝাঁকাতে থাকে। দীপবাবু, দীপবাবু আপনি ঠিক আছেন তো? ঘুম চোখে দীপনারায়ণকে দেখাশোনা করার সর্বক্ষণের চাকরটি এগিয়ে আসে, অবাক হয়ে দোলন চাপাকে দেখতে থাকে। সম্বিত ফিরলে চাবির গোছা আনতে এগিয়ে যায়, না আর তো আওয়াজ শোনা যায় না। নিঃশব্দে গেট খুলে দিয়ে চাকরটি একপাশে দাঁড়িয়ে থাকে। দোলন চাপা ভিতরে পা রাখতে গিয়েও থমকে দাঁড়ায়। এই ছেলে দীপবাবু কেমন আছেন? একটা আওয়াজ শুনলাম যেন। ভুল শুনেছেন দিদিমণি, দীপবাবু ওষুধ খেয়ে ঘুমিয়ে আছেন, চলুন আপনাকে ঘরে পৌঁছে দিই। রঘুদা কখন ছায়ার মতো এসে দাঁড়িয়েছে দোলন চাপার পিছনে, টের পায়নি। ও নিজের ঘরে ফিরে আসে, কেউ কোথাও খিলখিল করে হেসে উঠল, আর তারপরই ফ্যাঁসফ্যাঁসে গলায় কেউ বলে উঠল, অভিশাপ অভিশাপ, কাউকে ছাড়বে না। ছোট মা মেজোমা এত রাত্রেও জেগে আছে, অদ্ভুত এই বাড়ির মানুষজন, এদের সঙ্গে থাকতে থাকতে সেও এদেরই একজন হয়ে যাচ্ছে। না হলে কি মাঝরাতে অনাত্মীয় পুরুষের কাছে এভাবে দৌড়ে যায়? না, কলকাতা ফিরে কোনো সাইক্রাটিস্টের সঙ্গে একবার কথা বলতে হবে, দরকার পড়লে কয়েকটা সিটিং নিতে হবে। মুখে চোখে জল দিয়ে শুয়ে পড়ল, দুর্বল শরীরে ঘুম আসতে দেরি হলো না। চোখের পাতায় একরাশ স্বপ্ন নিয়ে ঘুমের সমুদ্রে তলিয়ে গেল দোলন চাপা। সুস্থ হয়ে ওঠার কয়েকদিন পরেই মুখোমুখি দেখা হয়ে গেল দীপনারায়ণের সঙ্গে।
কী কারণে যেন সেদিন তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গিয়েছিল। অসময়ে ফিরে আসা তরুণী মনে হয় একদম সামনাসামনি পড়ে গেল দীপনারায়ণের। একগাদা বই হাতে সিঁড়ি দিয়ে তরতর করে নামছিল দীপনারায়ণ, দোলন চাপাও তরতর করে উঠছিল। সিঁড়ির বাঁকে আরেকটু হলেই ধাক্কা খেয়ে বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। দীপনারায়ণের তৎপরতায় সেটা এড়ানো গেল ভাগ্যিস। দোলন চাপা সরু কোমর দু হাতের বেড়ে জড়িয়ে ধরেছে দীপনারায়ণ। ওর গা থেকে আসা ওডিকোলনের মিষ্টি গন্ধটা দোলন চাপাকে আচ্ছন্ন করে দিচ্ছিল। কানের কাছে ঠোঁট ছুঁয়ে মৃদুস্বরে দীপনারায়ণ বলে উঠল, দোলন চাপার গাছটা দেখেছেন কখনো? দিব্যাবুর হলুদ পাঞ্জাবি খামছে ধরে আছে দোলন চাপা, ওই অবস্থাতেই মাথা নেড়ে জানায়, না সে দেখেনি কোনোদিন। আমি দেখেছি, আপনার মতোই নাজুক কোমল। ফিসফিস করতে করতেই দীপনারায়ণ জিভ দিয়ে আলতো করে দোলন চাপার কানের লোদি স্পর্শ করে, তারপরেই তরতর করে সিঁড়ি বেয়ে দ্রুত নিচে নেমে যায়। কে বলে এই মানুষ অসুস্থ? দোলন চাপার সব হিসেব গোলমাল হয়ে যায়, জগৎ সংসার ভুলে সে ওখানেই দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ।